হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জমি ক্রয় করার পূর্বে করণীয় এবং জমি ক্রয় করার সময় করণীয় এবং জমি ক্রয় করার পরে করণীয় কি আপনারা এই তিনটি বিষয় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে জানতে হবে জমি বিক্রেতার নামে জমি রেজিস্ট্রি কি দলিল আছে কি না আপনাকে এই বিষয়টি ক্লিয়ার হতে হবে যে ব্যক্তি জমি বিক্রি করতে যাচ্ছে তার নামের দলিল রেজিস্ট্রি আছে কিনা তারপরে আপনাকে যে বিষয়টি জানতে হবে হালসান পর্যন্ত জমি খাজনা রশিদ আছে কিনা এই বিষয়টি আপনাকে ক্লিয়ারলি জানতে হবে খাজনা পরিশোধ করছে কিনা না করলেও আপনি কিনতে পারেন জমি কিনতে পারেন তবে সেটি যে বিক্রি করবে তার খাজনাগুলো পরিশোধ করে তারপরে সে জমি বিক্রি করতে পারবে দলিল উল্লেখিত পরিমাণ জমি দখল আছে কিনা অর্থাৎ অনেকেই আছে যে জমি বিক্রি করতেছে এক বিঘা অর্থাৎ এক বিঘা জমি বিক্রি করতেছে তার দখলে জমি এক বিঘা নাই বা কম আছে সেক্ষেত্রে সেই জিনিসটি আপনাকে ক্লিয়ারলি জানতে হবে যে আপনার সেই বিক্রেতার জমি কি পরিমাণ জমি আছে সেটি আপনি জেনে নিতে পারেন জানার পর আপনি সেটি জমি কিনতে যাবেন জমি সম্পূর্ণ বা আংশিক বিক্রি করা হয়েছে কিনা এ বিষয়টি আপনার একটু ক্লিয়ার করে নিন ধরুন একটি জমি এক বিঘা জমি সে এক বিঘা জমি আছে এখানে এক বিঘা জমির মধ্যে সে দশ কাটা আগে বিক্রি করছে দশ কাটা আগে বিক্রি করছে আর বাকিটা আছে তো আপনাকে এই জিনিসটা আপনাকে জানতে হবে যে দাগ দাগের মধ্যে কতটুকু জমি বিক্রি করছে কতটুকু জমি তার আছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে তারপর আপনাকে জানতে হবে জমির জমির দল সরি জমির অন্য কোনো ওয়ারিশ আছে কিনা সে যে জমিটি আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটির অন্য কোনো ওয়ারিশ থাকতেও পারে আপনি সে বিষয়টি ক্লিয়ার হয়ে নেবেন জমির দলিলের দলিল জাল আছে কি না এ বিষয়টি আপনাকে জানতে হবে দলিল সেটা আপনি একজন সাব কি তো কোনো মুহুরিকে দেখাইলেও আপনি সেটি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে জমি আপনি যদি না জানেন সেটি অন্য কারোর মাধ্যমে জেনে নিতে পারেন জমির দলিল জাল জাল কিনা মালিকের নামে জমি খারিজ করা আছে কি না তারপরে জমিনের উল্লিখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কিনা এবং এটি আপনার দেখা একটা অন্যতম কাজ জমি ক্রয় করার পরে তারপরে আপনাকে যেটি জানতে হবে বিক্রেতার মালিকানা সূত্র যাচাই করা ভেরি ইম্পর্টেন্ট একটি কথা আপনারা এটা অবশ্যই মনে রাখবেন ক্রয় করার পূর্বে মালিকানা একটি যাচাই করা অন্যতম কাজ একজন ব্যক্তি তিনভাবে জমির মালিক হতে পারে ক্রয় সূত্রে দান সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে এই তিন সূত্রে সে জমির মালিক হতে পারে আপনি সেটিকে যাচাই করতে হবে সে কিভাবে জমির মালিক হয়েছে তারপর আপনাকে জানতে হবে জমির বর্গা বা বন্ধক দেওয়া আছে এটি অনেক বিষয় বা বন্ধক দেওয়া থাকলেও আপনি জমি ক্রয় করতে পারবেন তবে আপনাকে জানে শুনে ক্রয় করতে হবে সে কি পরিমাণ টাকা নিয়ে বন্ধক নিয়ে জমিটা জমিটা তার কাছে বন্ধক রাখছে সেটি আপনাকে জেনে নিয়ে সেই পরিমাণ টাকা আপনি পরিশোধ করে তার কাছে জমি নিয়ে নিতে পারেন জমিটির পাশের জমির মালিকের মালিক কিনতে চায় এটা আবার অনেকে যাচাই করতে চায় না অনেকে করে আমি এই এই বিষয়টা যে একজন ব্যক্তি জমি বিক্রি করতেছে তার পাশের জমি অন্য এক মালিক অর্থাৎ অন্য মালিক কিন্তু সে জমিটি যে বিক্রি করতেছে সেই জমিটি পাশের জমির মালিকের একই দাগের জমি সেক্ষেত্রে আপনি যদি এই জমি কিনতে যান সে ব্যক্তি যদি কিনতে আগ্রহী হয় সেক্ষেত্রে আপনি হয়তো কোনো ভেজালে পড়তে পারেন তো এই বিষয়টি আপনি একটু মাথায় রাখে আপনি জমি ক্রয় করতে হবে যদি সে কিনতে চায় সেখানে ভেজাল করে না করে আপনি আপনি ওখান থেকে না সরে আসলে ভালো হয় তারপর জমিনে উকিল নোটিশ দেওয়া আছে কিনা সে বিষয়টি আপনি জানবেন সরজমিনে জমি খোঁজ নেওয়া অর্থাৎ সে ব্যক্তির দখলে আছে কিনা জমিটা আপনি সরজমিনে গিয়ে খোঁজ নিলে কোনো ওই জায়গার মুরুব্বীদেরকে জিজ্ঞেস করলে আপনার বৃত্তান্ত জমি বৃত্তান্ত পেয়ে যাবেন নেক্সট যে বিষয়টা জমি ক্রয়ের সময় সময় করণীয় অর্থাৎ আপনি একটি জমি ক্রয় করতে যাচ্ছেন সেই জমিটির ক্রয়ের সময় আপনার করণীয় কি সেটি আপনাকে জানিতে হবে যেমন প্রথম হচ্ছে জমির মালিকের স্তাম ক্রেতার নামে খরিদ করা বা রসিদ যত্ন সহকারে রাখা এটা আপনাকে করতে হবে জমির রেজিস্ট্রির সময় ক্রেতা বা বিক্রেতার উপস্থিত থাকা ও টিপসই দেওয়া আপনার একটু স্মরণ রাখতে হবে যখন রেজিস্ট্রি হবে তখন ক্রেতা এবং বিক্রেতার টিপসই আপনাকে রাখতে হবে নিজ নামে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা জমির দলিলের রেজিস্ট্রেশন রসিদ সংগ্রহ করা তারপরে আপনাকে করতে হবে পাঁচ নাম্বারে একটি কাজ করতে হবে জমি বিক্রির সময়ে ক্রেতার বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া তারপর বিক্রেতা ক্রমানুসারে পঁচিশ বছরের মালিকানা ইতিহাস যে ইতিহাসটা থাকবে সেটা আপনাকে সংগ্রহ করে নিয়ে নিতে হবে অর্থাৎ বায়া দলিল যেগুলো থাকে পূর্ববর্তী দলিল যেগুলো থাকে সেগুলো আপনি তার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নিতে পারেন তারপরে বিক্রয়ের নামে বিক্রেতার নামে নকশা জরি কপি অর্থাৎ আর এস যেটা ইম্পর্টেন্ট আর এস খতিয়ান যেটা সেটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপর আরও কিছু খতিয়ান আছে এস এস খতিয়ান এগুলা করতে পারেন আপনারা সংগ্রহ করতে পারেন তো এস এ আর এস খতিয়ানটা অনেক ইম্পর্টেন্ট এটা আপনাকে করতে হবে তারপর জমি কেনার পর করণীয় জমি জমি কেনার পরে যেটা আপনার করণীয় সেটা আমি এখন জানা যাচ্ছি শর্টকাটে রেজিস্ট্রিকৃত জমি দখলে আছে কিনা সরি রেস্ট্রিকৃত জমি দখলে নেওয়া দখলে নেওয়া অর্থাৎ আপনি একটি জমি ক্রয় করার সাথে সাথে আপনার ওই জমিতে দখলে যেতে হবে এবং আপনার যেটি করণীয় যদি বাড়ি করতে ইচ্ছা করেন বাড়ি করতে পারেন যদি কৃষি করতে চান কৃষি করতে পারেন বা আপনি সেই জমিটা দখলে নিয়ে আসার জন্য আপনাকে যা কিছু সব কিছু করতে হবে বা আপনি একটা কাজও করে রাখতে পারেন যদি কৃষি বা বাড়ি কোনো কিছুই না করেন সেক্ষেত্রে আপনি একটি সাইনবোর্ড লাগিয়ে আপনার নামে সাইনবোর্ড লাগিয়ে রাখতে পারেন যে আপনি এই জমির মালিক আপনি তাহলে আপনি যদি সেই জমির মালিক অন্য কেউ হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে সেটি আপনার খোঁজ পেয়ে যাবেন তারপর নিজ নামে খারিজ করা নিজ নামে খারিজ করতে হবে আপনাকে নিজ নামে খারিজের রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে রাখা এই খারিজের রশিদ যদি আপনার কাছে না থাকে তা পরবর্তীতে আপনি জমির দলিল সেটি উঠাতে পারবেন না আপনার এই খারিজের রশিদটা আপনাকে জমির দলিল উঠানোর সময় এটি আপনাকে শো করতে হবে তারপর হচ্ছে রশিদ জমা দিয়ে সাব রেজিস্ট্রিকৃত অফিসের সাথে থেকে মূল দলিল সংগ্রহ করা এটা একটু কাজটা অনেক পরের কাজ এটা আপনাকে অনেক পরে করতে হবে মূল সংগ্রহ করতে তো এই মূল দলি সংগ্রহ করার জন্য আপনাকে খাজনা রসিদ বা এগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে তাহলে আপনি যখন দলিল বের হয়ে আসবে তখন আপনি সেটা সংগ্রহ করতে পারবেন তো এর সাথে আরো আনুষাঙ্গিক আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যেমন জমি ক্রয় করার পর এর সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে যেমন আপনার পারিবারিক সেই পারিবারিক লোকগুলো সেই জমির আশেপাশে নিয়ে যাওয়া এবং জমি পরিদর্শন করা এবং আপনি চাইলে সেখানে যে কোনো কিছু গাছ বা অন্য কিছু আপনি লাগিয়ে রাখতে পারেন সেই জমিতে যাতে আপনার জমিটা সম্পূর্ণ আপনার দখলে আসে